Hello all the viewers, welcome once again to my channel Yours YouTube. I have gone, we have come, you have left, the train has reached, she has arrived. এগুলো শুনে তোমাদের মাথাটা কি হচ্ছে? ঘুরপাক খাচ্ছে তাই না? ভাবছো কখনো have বলছি, কখনো has বলছি, কখনো আবার ed যোগ করে arrive বলছি, কখনো আবার come বলছি, তো এত কনফিউশন। এই কনফিউশন আর টেনশন কিভাবে দূর হবে? তো আমার আজকের এই ভিডিও এই কনফিউশন আর টেনশন দূর করার জন্য। টুডে আই উইল বি এক্সপ্লেইনিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিপ ওয়াচ দিস ভিডিও টিল দা এন্ড। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশন হলো গিয়ে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স রিপ্রেজেন্টস দ্য ওয়ার্ক হুইচ হ্যাজ বিন ডান বাট দ্য ইফেক্ট অফ হুইচ স্টিল এক্সিস্ট। মানে যে কাজটা হয়ে গেছে আগে কিন্তু যার ফলটা এখনো প্রেজেন্ট সিচুয়েশনে বর্তমান আছে, মানে যে কাজটা হয়ে গেছে কিন্তু যেটার ফল এখনও প্রেজেন্ট আছে সেটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা এক্সাম্পল দেখলে জিনিসটা ক্লিয়ারলি বুঝে যাব। তো এখানে এক্সাম্পল আমি যে দিয়েছি যেটা, যেমন ফার্স্ট হলো আই হ্যাভ লস্ট মাই মোবাইল ফোন, তো কী হচ্ছে আমি আমার মোবাইল ফোনটা হারিয়ে নিয়েছি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো মোবাইল ফোনটা কী হয়েছে, আমি আগে হারিয়েছি, মেবি এটা ইয়েস্টারডেও হতে পারে বা ডে বিফোর ইয়েস্টারডেও মোবাইল ফোনটা হারিয়ে নিয়েছি, কিন্তু মোবাইল ফোনটা কী হচ্ছে ফলটা এখনও আছে, মানে আমি মোবাইল ফোনটা এখনও খুঁজে পাইনি, তো এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। কিন্তু এখন যদি আই হ্যাভ লস্ট না বলে আমি যদি বলতাম আই লস্ট মাই মোবাইল ফোন, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যেত। সেক্ষেত্রে কী বোঝাচ্ছে, মোবাইল ফোনটা হারিয়েছিলাম আমি কিন্তু মেবি আমি পরে পেয়ে গেছি, মেবি আমি থার্সডেতে মোবাইল ফোন হারিয়েছি বাট আমি ফ্রাইডে বা স্যাটারডে আমি আবার মোবাইল ফোনটা পেয়ে গেছি, তো ফলটা এখনও প্রেজেন্ট সিচুয়েশনের সাথে বর্তমান না। কিন্তু যখনই আমি আই হ্যাভ লস্ট মাই মোবাইল ফোন বলবো তখন বোঝা যাচ্ছে যে আমি আগে মোবাইল ফোনটা হারিয়েছিলাম, এখনও মোবাইল ফোনটা আমি পাইনি, তো ফলটা এখনও প্রেজেন্ট আছে। আরেকটা এক্সাম্পল আমি দিয়েছি হি হ্যাজ গান টু দ্য লাইব্রেরি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন কী হয়েছে, ও লাইব্রেরিতে গেছে, তো এটার ফল এখনও আছে, যেমন ঘরে আসলে কী হবে এখনও ওকে পাওয়া যাবে না কারণ ও লাইব্রেরিতে গেছে, কাজটা আগে হয়ে গেছে লাইব্রেরিতে গেছে কিন্তু ফলটা এখনও বর্তমান আছে। আরেকটা এক্সাম্পল দিয়েছি শি হ্যাজ টেকেন কফি, তো মনে করো একটা কাপের মধ্যে কী ছিল, কফি রাখা ছিল, তো ও কী করেছে কফিটা নিয়ে নিয়েছে, তো এখন আসার পরে ফলটা কী হচ্ছে কাপটা এমটি আছে, কাপটা খালি আছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটার ফল এখনও প্রেজেন্ট সিচুয়েশনে বর্তমান, তার জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। তারপরে আমরা দেখছি স্ট্রাকচার, স্ট্রাকচার কী করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হেল্পিং ভার্ব হবে, তারপরে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, যেটা পাস্ট পার্টিসিপল ভার্ব থ্রিটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ হয়। তো হেল্পিং ভার্বের উপরে আমি আগে ভিডিও দিয়েছিলাম, ভিডিওটার লিঙ্ক উপরে দিচ্ছি, সেটা দেখে নেবে। আর এখানে হেল্পিং ভার্বের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ আর হ্যাজ এই দুটাই শুধুমাত্র ইউজ হয়ে থাকে। এখন হ্যাভ কখন ইউজ হবে আর হ্যাজ কখন ইউজ হবে সেটা আমাদের এই স্ট্রাকচারে দেখে নিতে হবে। যেমন ফার্স্ট পার্সনে কী হচ্ছে, ফার্স্ট পার্সনে আইয়ের সাথে আই হ্যাভ ইউজ হবে, তারপরে ভার্ব থ্রি হবে, প্লুরালে উই হ্যাভ ভার্ব থ্রি, সেকেন্ড পার্সনে ইউ হ্যাভ তার সাথে ভার্ব থ্রি, সেকেন্ড পার্সন প্লুরালে ইউ হ্যাভ তার সাথে ভার্ব থ্রি, থার্ড পার্সন হিয়ের সাথে সিঙ্গুলার নম্বরে হ্যাজ হবে তার সাথে ভার্ব থ্রি হবে, থার্ড পার্সন যদি মে হয় তাহলে শি হ্যাজ, শিয়ের সাথে কী হবে হ্যাজ হবে তার সাথে ভার্ব থ্রি, ইট দিয়ে যদি থার্ড পার্সন সিঙ্গুলার বুঝায় তার সাথেও হ্যাজ লাগবে, মোট কথা থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরে হ্যাজ ইউজ হবে আর তার সাথে ভার্ব থ্রি ইউজ হবে, আর থার্ড পার্সন প্লুরাল নাম্বারে দেয়ের সাথে হ্যাভ ইউজ হবে তার সাথে ভার্ব থ্রি হবে ইউজ হবে। এখন আমি একটা ভার্বের এক্সাম্পল দিয়ে স্ট্রাকচারটা বানিয়ে দিয়েছি, যেমন গো ভার্ব, গো এর ভার্ব ওয়ান হলো কি, গো মানে যাওয়া, ভার্ব ওয়ান গো, ভার্ব টু ওয়েন্ট, ভার্ব থ্রি গান, তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গো দিয়ে যদি আমি স্ট্রাকচারটা বানাই কীভাবে করব, ফার্স্ট পার্সনে আই হ্যাভ, তারপরে ভার্ব থ্রি বলেছিলাম তো আই হ্যাভ গন, গো ওয়েন্ট গান, ভার্ব থ্রিতে গান, উই হ্যাভ গান, ঠিক আছে, ইউ হ্যাভ গান, ইউ হ্যাভ গন, হি এর সাথে হ্যাজ লাগবে, হি হ্যাজ গান, শি হ্যাজ গান, ইট হ্যাজ গান, বা কারো নাম যদি থাকে, সাপোজ আমি এখানে প্রশান্ত নাম দিয়ে দিয়েছি, প্রশান্ত হ্যাজ গান, আর থার্ড পার্সন প্লুরাল নাম্বারে দের সাথে আবার হ্যাভ ইউজ হবে, দে হ্যাভ গান। এরকম আরেকটা ভার্ব আছে ওয়াচ, ওয়াচ দিয়ে তোমরা নিজেরা বলো তো কী হবে, ওয়াচের ভার্ব ওয়ান হলো ওয়াচ, ভার্ব টু ওয়াচড, ইডি লাগবে,
verb 3 watched. तो एखाने होबे I have watched, we have watched, you have watched, you have watched, he has watched বা she has watched আর they have watched এরকম করে বাকি ভার্বগুলোর সাথে স্ট্রাকচারটা নিজেরা প্র্যাকটিস করবে। তারপরে হচ্ছে ইউজেস। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়। ফার্স্ট হলো টু ডিনোট সামথিং ইন কারেন্ট টাইম ফ্রেম, বর্তমানে সময়ে কোনো কাজ যখন বোঝানো হয়ে থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, দে হ্যাভ রিটার্ন থ্রি লেটার্স ইন দিস উইক। তো দিস উইক, দিস ইয়ার, দিস মান্থ এরকম যখনই থাকবে তখন এটা প্রেজেন্ট টাইম ফ্রেম বোঝাচ্ছে, বর্তমানে সময় বোঝাচ্ছে, তখন আমরা কী করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তো এখানে তার জন্য লিখেছি দে হ্যাভ রিটার্ন, রাইট, রোট, রিটার্ন ভার্ব থ্রি, থ্রি লেটার্স ইন দিস উইক, এই সপ্তাহে তিনটা লেটার লিখেছে। তো এখন যদি আমি বলতাম দে রোট থ্রি লেটার্স তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে যেত, তখন এটা হতো না। তারপরে এক্সাম্পল হচ্ছে নেক্সট, হোয়েন টাইম ইজ নট স্পেসিফাইড অর মেনশন, যখন কি হয় সময়টা মেনশন করা থাকে না, কখন হয়েছে পুরো ক্লিয়ারলি যখন মেনশন না থাকে তখনও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। যেমন আই হ্যাভ পাসড মাই HSLC এক্সামিনেশন, আমি আমার HSLC এক্সামিনেশন পাস করেছি। তো আমি কখন পাস করেছি এটা যদি মেনশন না করে থাকি তখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। কিন্তু এই এক্সাম্পলটাইতেই যদি আমি বলতাম আই হ্যাভ পাসড মাই HSLC এক্সামিনেশন টু ইয়ার্স এগো বা লাস্ট ইয়ার, তখন কিন্তু এটা প্রেজেন্ট সিচুয়েশন বোঝাচ্ছে না। তো আগে আমার সময়টা টাইম ফ্রেমটা চলে আসছে, স্পেসিফিক্যালি আমি মেনশন করে বলে দিচ্ছি ওয়ান ইয়ার এগো বা টু ইয়ার্স এগো, তখন কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারবো না, তখন পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ হবে। আরেকটা এক্সাম্পল দিয়েছি হি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, ও ওর কী করেছে হোমওয়ার্ক ফিনিশ করেছে, কখন ফিনিশ করেছে আমি টাইম ফ্রেমটা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি না, তো তখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারবো। কিন্তু এখন যদি আমি বলতাম এখানে শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক লাস্ট নাইট, তখন কিন্তু লাস্ট নাইটটা এটা পাস্টে হয়ে যাচ্ছে, তখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারবো না, তখন আমার এটা পাস্ট ইনডিফিনিট ইউজ করতে হবে। আর তিন নম্বর নিয়ম হচ্ছে অ্যান অ্যাকশন অর ইনসিডেন্ট হুইচ হ্যাজ টেকেন প্লেস রিসেন্টলি, যে কাজটা কি হচ্ছে এইমাত্র শেষ হয়ে গিয়েছে বা এইমাত্র কোনো একটা ঘটনা কমপ্লিট হয়ে গেছে এরকম বোঝায় তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। যেমন আমি এক্সাম্পল দিয়েছি মাই ফাদার হ্যাজ কাম হোম জাস্ট নাও, আমার বাবা কি করেছে এইমাত্র ঘরে এসেছে, জাস্ট নাও, তারপরে রিসেন্টলি, এই ওয়ার্ডগুলো যদি থাকে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তো আরেকটা এক্সাম্পল দিয়েছি আমি রাহুল হ্যাজ লেফট দ্য প্লেস রিসেন্টলি, রাহুল এই জায়গাটা এইমাত্র ছেড়ে গেছে। তো এই সব ক্ষেত্রে যে কাজটা রিসেন্টলি জাস্ট নাও কমপ্লিট হয়েছে বোঝায় সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। সো দিস আর দ্য কমন ইউসেস অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি আশা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে তোমাদের বেসিক আইডিয়া হয়ে গেছে আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে ইউজ করতে হয় সেটারও মোটামুটি একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো। এখন ভিডিওটা দেখে শুধু তোমাদের চুপ থাকলে হবে না, দেখো ভিডিওটার নিচে কমেন্ট অপশন লেখা আছে, তো কমেন্ট অপশনে গিয়ে প্রত্যেকে নিজেরা দুটা তিনটা করে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল লিখে আমাকে পাঠিয়ে দেবে। আর যদি তোমরা ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা প্রত্যেকে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।